আজ 17 ডিসেম্বর খুলনা হানাদারভুক্ত দিবস। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল 17 ডিসেম্বর। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তিসেনাদের কাছে 1000 পাক বাহিনী আত্মসমর্পণ করে। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণু তোলা ছবিতে আরো জানাচ্ছেন পিপুল বাবুল আক্তার। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সজ বহর আর গোলাবারুদ সহ খুলনার শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা। যশোর ক্যান্টনমেন্ট থেকে সমস্ত আর্মিরা এসে শিরোমণি অত্র অঞ্চলে, অবশ্য ভৈরব নদী পূর্বে বৈরাম নদী, পশ্চিমে বিলডাকাতিয়া, এই অঞ্চলে সমস্ত আর্মিরা এখানে ঘাঁটি স্থাপন করে এবং মজবুত ঘাঁটি ক্যান্টনমেন্টে পরিণত করে। একে একে তারা গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন চালায় সাধারণ মানুষের উপর, নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ এই বাঙালিদের। এই বিল্ডিংটা রাজাকারের ক্যাম্প ছিল, এরা এখান থেকে গ্রামের ভিতর চারিদিকে যারা আওয়ামী লীগ করত সেই সব বাড়ি দিয়ে তাদের দাবলা দাবলি মারামারি করত, মহিলাকে মহিলাদের সাথে দুর্ব্যবহার করত। ছেলে যারা আছে এবং লোকজন, গ্রামের লোকজন সব উপর চলে যায়। আমি তখন যুদ্ধের ভিতরেই ছিলাম এই জায়গায়। তখন আমি ওই নদীর উপর যাওয়ার সময় ওই আপনার বাদামতলা হয়ে যাই, যখন তখন দেখি যে ওই আপনার ওরাই প্লেন থেকে বোম করতে চায়। 71 সালের 12 ডিসেম্বর সকালে পাক সেনাদের এই ঘাঁটিতে চারিদিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। তুমুল লড়াই চলে 5 দিন। 17 ডিসেম্বর 8 নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্র বাহিনীর প্রধান কে এম সিং এর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে। 16 তারিখ পর্যন্ত তুমুল পরিমাণে যুদ্ধ, সব থেকে বড় যুদ্ধ যেটা যুদ্ধক্ষেত্র বলা হয় শিরোমণি। 17 তারিখে লাস্টে তারা এখানে দুপুরের দিক মুক্তিযোদ্ধার নেতৃত্বে ছিল তখন যে মেজর মঞ্জু 8 নম্বর সেক্টর কমান্ডার, আর রাজপুর ডিভিশনের মিত্র বাহিনীর প্রধান ছিলেন জেনারেল কে এম সিং, ওনার নেতৃত্বে এখানে সারেন্ডার অনুষ্ঠানটা সম্পন্ন হয়। মোংলা বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে যশোর ক্যান্টনমেন্টের পাক সেনারা আশ্রয় নেয় খুলনা শিরোমণি সহ বিভিন্ন এলাকায়, যে কারণে 16 ডিসেম্বর বাঙালিদের বিজয় হলেও একদিন পরে বিজয়ের স্বাদ পান খুলনাবাসী। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।